জি স্যার, মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, মানে মডেল শিলিনা। আচ্ছা, এটা কোথায়? সিলেটের ওসমানীনগর। আচ্ছা আচ্ছা, তো এখন কি যোগদান করতে গেছিলেন? যোগদান করতে গেছিলাম। যা কি দেখেন? প্রধান শিক্ষক বলতেছে আমার সরকারি গেজেট প্রকাশ হয়েছে, আমরা এখন আর নিয়োগ দিতে পারবো না। সরকারি হয়ে গেছে, সরকারি প্রজ্ঞাপন আসছে তাই বলতেছে। আচ্ছা, প্রজ্ঞাপন হয়ে গেছে। আজকে কততম নিবন্ধনে? নবমতম। নবম? জি স্যার। আচ্ছা, তো এখন আপনি এখানে যে আপনার হয়ে গেল, আপনি যোগদান করতে গেলে এখন আপনার যোগদান করতে নিতে না স্যার? আমি প্রতিষ্ঠান প্রধান কী বলে আমার সরকারি হয়ে গেছে? জি স্যার। আপনি এখানে ইন্ডিয়াতে যোগাযোগ করছেন? যোগাযোগ করার জন্যই আসছি স্যার। ওনারা দুইটার পরে কথা বলার জন্য সুযোগ দিবে। আপনার কি মনে হয় আপনি কি আপনার যোগদান করতে পারবেন? আমি তো যোগদান না করাল তা পারবো না। আচ্ছা, তো আপনার তো এনডিআরসি মাধ্যমে যেহেতু নিয়োগ দিতে, আপনার নিয়োগ তো স্বচ্ছ? জি স্যার, ওটা তো নিয়োগ স্বচ্ছ। আচ্ছা, তো যোগদান করলে তো আপনি সরকারি হয়ে যাবেন? জি স্যার। একদম সরকারি চাকরি পেয়ে গেলেন এনডিআরসি এর মাধ্যমে? জি স্যার। এখন আপনার কেমন লাগতেছে এনডিআরসি এর মাধ্যমে সরকারি নিয়োগ দিলে? তো খুব খুশি স্যার। কিন্তু যদি আপনাকে যোগদান না করাইল তাহলে খুশি না? দাদা, আচ্ছা, তাইলে কি আপনি এটার কি একটা সমাধান, কীরকম সমাধান চান? আমি সমাধান চাই যে আমার নিয়োগটা সম্পূর্ণ হোক। আপনার নিয়োগটা সম্পন্ন হোক? জি স্যার। এবং আপনি সরকারি হয়ে যান, আপনি কিন্তু হয়ে যাবেন? জি স্যার। এটা যাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আপনার আগেও তো আমরা দেখছি অনেকে সরকারি স্কুলে যোগ মানে চান্স পাইছে, আপনি সেই ব্যাপারটা জানেন? আগেও যে পাই না স্যার, আগে আমি জানি না এই বিষয়ে। আচ্ছা, আপনি কয়টা আবেদন করছিলেন? আবেদন তো অনেকগুলো করেছিলাম। কতগুলি করছিলেন? তাও 104টা। আচ্ছা, প্রথম সার্কেলে পান নাই? না স্যার, সেকেন্ড সার্কেলে পাইছেন, কিন্তু সরকারি হয়ে গেছে? জি স্যার। তো আপনার কি মনে হচ্ছে, আপনার জন্য ভালো হলো না খারাপ হলো? না, আমি তো খুব চিন্তা এত গোস্ত আছে, হলে তো ভালো। আচ্ছা, মানে বুঝতে পারতেছেন না ভালো হলো নাকি খারাপ হলো? ভালো, ভালো তো হবে স্যার। ভালোই হবে? জি স্যার। আচ্ছা, এটা আপনার বিশ্বাস আছে ভালো হবে স্যার? আপনার বিশ্বাস আছে ভিতরে যে ভালো হবে? হ্যাঁ জি স্যার, বিশ্বাস আছে। আচ্ছা, আপনি এখন সরকারের প্রতি আপনার আহ্বান কি? আপনি একটা সরকারি স্কুলে চান্স পেয়ে গেলেন, সরকারের প্রতি সদয় নিবেদন, আমাকে দ্রুতই নিয়োগটা সম্পূর্ণ করা হোক। আপনাকে আর্থিক নিয়োগ করে দিবে এই আবেদন জানাবেন? জি স্যার। স্কুলের বেসরকারি শিক্ষক হিসেবে কাজ করতে চান? না, আমি তো সরকারিভাবে যেহেতু চান্স পাচ্ছি সরকারিভাবে কাজ করতে চাই। আচ্ছা, আপনার এখানে আপনার যে প্রত্যয় সেখানে কী লেখছে, কী পোস্টে আপনি নিয়োগ পাইছেন দেখেন তো একটু। সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান, এমপিও না নন এমপিও? এখন তো আমি সব পোস্টে আবেদন করছি, এমপিও দেখি, কিন্তু এখন দেখছি নন এমপিও আসছে। আচ্ছা, তার মানে সেকেন্ড লিস্টে নিয়োগ পাইছেন? জি স্যার। স্কুলে পাইছেন, নাম বলেন? মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, মানে মডেল শিলিনা। আচ্ছা, এটা কোথায়? এটা সিলেটে? সিলেটের ওসমানীনগর।